ঢাকা যমুনা ফিউচার পার্ক টপ অফ দি বেস্ট সিটি অফ বাংলাদেশ। যমুনা ফিউচার পার্কে যে এত পরিমাণে বিনোদনের একটা জায়গা, না দেখলে বুঝতেই পারতাম না। আমি যদি একটু ক্যামেরাটা যদি একটু ডাউন করি, ও মাই গড, ওয়ান অফ দি বিগ সিটি অফ যমুনা। সত্যি কথা বলতে অসাধারণ লাগছে এই জায়গাটুকু। দেখুন, এখানে বাচ্চাদের জন্য, খেলাধুলার জন্য বিভিন্ন খেলনা রয়েছে। এখানে আমরা যে অংশগ্রহণ করছি তা না, পিন্টু রতন কিন্তু আছে। যমুনা ফিউচার পার্ক সম্পর্কে জানতে এবং বিনোদন নিতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ওয়াও, দেখতেই পাচ্ছেন আজকে কোথায় আসছি। আজকে চলে আসছি যমুনা ফিউচার পার্ক। দারুণ অস্থির 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 একটা ভিডিও আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি যমুনা ফিউচার পার্ক। আর এই যমুনা ফিউচার পার্ক হলো ঢাকার মধ্যে সবথেকে বড় একটি শপিং মল। এই শপিং মলটি 6 সেপ্টেম্বর 2013 সালে উদ্বোধন করা হয়েছিল। এটি যমুনা গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান। কথা না বাড়িয়ে সামনের দিকে আস্তে আস্তে বিড়বিড় করে হাঁটতেছি আর যাচ্ছি, আর পুরাই অবাক হচ্ছি। যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি আপনাদের ভিতরের এক একটা ফ্লোরে যেতে হলে অবশ্যই চড়তে হবে এই লিফটে। সত্যি কথা বলতে অসাধারণ লাগছে এই জায়গাটুকু। দেখুন, এখানে বাচ্চাদের জন্য, খেলাধুলার জন্য বিভিন্ন খেলনা রয়েছে এবং চারিদিকে রয়েছে শপিং মানে স্টল আর কি। অনেক ভালো, অনেক ভালো, দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু ক্যামেরাটা যদি একটু ডাউন করি, ও মাই গড, অনেক ভালো একটা জায়গা, অনেক ভালো একটা স্পোর্টস। ক্যামেরা যদি আমি একটু আস্তে আস্তে একটু ডাউন করি, আরো ভালো লাগার কথা, আরো ভালো লাগছে। আজকের এই ব্লগটা কিন্তু থাকছে জিন্টু, মিন্টু ও পিন্টুকে নিয়ে। সব থেকে অসাধারণ লাগছে হলো এখানে ট্রি, দেখতেই পাচ্ছেন আমার পিছনের ট্রি গুলাও একদমই কৃত্রিম। কিন্তু দেখতেই পাচ্ছেন জ্বলছে লাইট, আর এই লাইট গুলা কিন্তু একদম কৃত্রিম কিছু গাছ। এখানে লাইটিং করে গাছ তৈরি করা হয়েছে, অসাধারণ লাগছে। এই যমুনা ফিউচার পার্কে আসলে আপনারা বিনোদন কই পাবেন ভাই, উড়ে উড়ে বিনোদন আপনারা উপভোগ করতে পারবেন। এবং চারিদিকে স্টল আর স্টল, প্রত্যেকটা কালেকশন যেন ভিআইপি। এই শপিং মলের সব থেকে বড় সৌন্দর্য হলো এখানে ডেকোরেশন গুলো, আর এই ডেকোরেশন গুলো এত সুন্দর চমৎকার। চতুর্থতম ফ্লোরে এই ড্রয়মনের সাথে দেখা। আর এই ড্রয়মন যে এত পরিমাণে ভাই দুষ্ট, যার কথা না বললেই নয়। কিন্তু তার সাথে যে এত পরিমাণে ভালো সম্পর্ক হয়ে গেল মুহূর্তের মধ্যে, যা বুঝাইতেই পারলাম না। খুব ভালো, খুব মজাদার, সবাইকে মজা এবং হাসি খুশি দেয়াই তার কাজ। এই যমুনা ফিউচার পার্কে দেশি বিদেশি সব ধরনের এখানে পণ্য পাওয়া যায়। আর এইখানে দেশি বিদেশি আন্তর্জাতিক ভাবে লোক কিন্তু এখানে শো করে। তো বন্ধুরা, আজকে এই টপ অফ দ্য বেস্ট কন্টেন্ট আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাই। যমুনা ফিউচার পার্ক সাধ্য অনুসারে দেখানোর চেষ্টা করেছি, যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর আজকের এই ভিডিওটা সহ আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দিতে পারেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিওটা শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।